তীব্র জ্বর ও প্রস্রাবের প্রদাহ নিয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন একজন বয়স্ক নারী। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় তার শরীরে থাকা জীবাণুর বিরুদ্ধে মাত্র তিনটি অ্যান্টিবায়োটিক কার্যকর, বাকি সব অ্যান্টিবায়োটিক জীবাণুর বিরুদ্ধে লড়তে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। চিকিৎসক বলছেন, জীবনের বিভিন্ন সময়ে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন, নিয়ম মেনে সম্পূর্ণ কোর্স শেষ না করা সহ নানা কারণে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে তার শরীর। কালচার রিপোর্টটা আসলো, সেইটা দেখে আমরা যে ধরনের কালচার বা জীবাণু পেলাম সেটার সাথে যে অ্যান্টিবায়োটিকটা কাজ করবে তখন সেটাকে অ্যাডজাস্ট করি, কখনো আসে সেটা পরিবর্তন করে আরও কড়া ওষুধে যাওয়া লাগে, কখনো আছে না এর চেয়ে আরও কম পাওয়ারের ওষুধে কাজ করবে তখন সেটা আমরা আরও ডাউনগ্রেড করি। এই হাসপাতালের আইসিইউতে ভর্তি হওয়া রোগীদের তিন মাসের তথ্য পর্যালোচনায় উঠে আসে ভয়ঙ্কর চিত্র। ফুসফুসের ইনফেকশন নিয়ে ভর্তি হওয়া 66% রোগীর ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী অ্যান্টিবায়োটিক মেরোপেনাম কাজ করছে না। শুধু তাই নয়, ক্ষত ইনফেকশন নিয়ে আসা রোগীদের 66%, রক্তের ইনফেকশন নিয়ে আসা রোগীদের 50% এবং প্রস্রাবের ইনফেকশন নিয়ে আসা রোগীদের 20%-এর শরীরে মেরোপেনাম কোনো সুফল দেয়নি। অথচ 10 বছর আগেও একই অ্যান্টিবায়োটিক 90% থেকে 100% রোগীর শরীরে থাকা জীবাণুকে ধ্বংস করে রোগীকে সম্পূর্ণ সুস্থ করতে পারত। বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আমরা দেখেছি যাদের ক্ষেত্রে এই ওষুধগুলো কাজ করে না তারা আসলে যথেচ্ছভাবে আগে অ্যান্টিবায়োটিক গ্রহণের একটা হিস্ট্রি থাকে, দেখা যাচ্ছে হয়তো রেজিস্টার্ড ডাক্তারের কাছে যাননি, ও দোকানের পরামর্শে ওষুধ খেয়েছেন, যথেচ্ছভাবে ওষুধ খাওয়ার ফলে সে নিজেকে একটা অরক্ষিত করে ফেলেছে, যে কারণে আসলে প্রকৃত যখন সত্যিকার সিরিয়াস ইনফেকশন হয়েছে তখন আর আমরা ওষুধ খুঁজে পাচ্ছি না যে ওষুধ ওই জীবাণুর এগেনস্টে কাজ করবে। আমি বুঝতেছি যে হাতে ছড়াবে বা লিলেনে ছড়াবে, তাহলে কী করতে হবে? কন্ট্যাক্ট প্রিকশন, ওরা একটা নিচ্ছে কিনা, রেসপেক্টিভ ডিপার্টমেন্টের ডাক্তারদের আমরা ইনভলভ করি যে আপনার এই পেশেন্টটা একটা মাল্টি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আছে, একে কন্টেন করতে হবে, এটা একটা আইসোলেশনে রাখতে হবে, আলাদা একটা রুমে দেন, তাহলে আমাদের একটা ইনফেকশন কন্ট্রোল টিম আছে এটাকে কন্টেন করার জন্য, এছাড়া আমাদের কিছু প্রোটোকল আছে, আইসোলেশন প্রোটোকল আমরা মেনটেন করি। আইসিডিডিআরবির গবেষণা বলছে 5টি হাসপাতালে নিউমোনিয়া নিয়ে ভর্তি হওয়া রোগীদের শরীরে দ্বিতীয় সংক্রমণ ঘটানো ব্যাকটেরিয়াগুলোর শতকরা 40% একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। পরিচিত ও সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ না করাই অহরহই ব্যবহৃত হচ্ছে শক্তিশালী নানান অ্যান্টিবায়োটিক। তবে এসব অ্যান্টিবায়োটিকের অধিকাংশই হাসপাতালে ভর্তি হয়ে ইনজেকশনের মাধ্যমে রোগীর শরীরে প্রবেশ করাতে হয়, যা একই সঙ্গে সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। সঠিক মাত্রায় না খাওয়া, সঠিক দিন যে কয়দিন খাওয়ার কথা সেই কয়দিনে না খাওয়া, একের অধিক অ্যান্টিবায়োটিক অকারণে ব্যবহার করা, এবং যে অ্যান্টিবায়োটিকে চিকিৎসা করা যেত যেটাকে আমরা লেভেল 1 বলছি সেটা সেন্সিটিভ হওয়ার পরও অযথা লেভেল 2 বা লেভেল 3 অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা, এগুলো সবই এই ওভারঅল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স পিছনে দায়ী। এই বাস্তবতার মধ্যেও 3 লাখ ফার্মেসির 99%-তেই বিনা প্রেসক্রিপশনে বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক। মাছ মুরগি উৎপাদনে ব্যবহৃত মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিকও বিপদে ফেলছে মানুষকে। অ্যান্টিবায়োটিক নিয়ে চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ না থাকায় একই সঙ্গে একাধিক অ্যান্টিবায়োটিক প্রয়োগের প্রবণতাও দেখা যায়। অভিযোগ আছে কতিপয় চিকিৎসক ওষুধ কোম্পানির প্রলোভনে পড়েও অকারণে লিখেন অ্যান্টিবায়োটিক। অপ্রয়োজনে অনেক সময় ভাইরাল ফিভারে আমরা আমাদের রেজিস্টার্ড চিকিৎসকরাও অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন। জ্বর নিয়ে কেউ আসলে যে একটা কালচার করতে হয়, ব্লাড কালচার অথবা কফের কালচার অথবা ইউরিনের কালচার, এই কালচার লেখার প্রবণতাটা আমাদের চিকিৎসকদের ভিতরে না থাকায় আমরা অনেক বেশি সংখ্যক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, একের অধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, অনেক দিনের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, এগুলো সবই আমাদের পক্ষ থেকে কারেকশনের অনেক সুযোগ আছে। এখনও দেশের অর্ধেকের বেশি মানুষ ওষুধের দোকানির কাছে রোগের চিকিৎসা নেন, যাদের অধিকাংশই চিকিৎসা শুরু করেন অ্যান্টিবায়োটিক দিয়েই। এই পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সর্বাত্মক প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। তো যেই দেশে 64 জেলা 50টি জেলাতে আপনি এখন সেন্সিটিভিটি ল্যাবরেটরি নাই, অথবা ডাক্তার কীভাবে সেন্সিটিভিটির উপর ভিত্তি করে রিপোর্ট প্রেসক্রিপশন করবেন, পুরো দেশজোড়ে একটা ল্যাবরেটরি নেটওয়ার্ক এবং সেগুলো সকল ডাটা আসলে কমন ডোমেইনে শেয়ার করা দরকার, যেন যে কোনো দেশের যে কোনো স্থান থেকে একটা মানুষ, নোয়াখালীর একটি মানুষ ডাক্তার চাইলেই দেখতে পারেন যে নোয়াখালীর সেন্সিটিভিটি প্যাটার্নটি কেমন অথবা ওনার পাশের লক্ষ্মীপুরে কেমন। সো এই রকম এনভায়রনমেন্টের দিকে বাংলাদেশকে মুভ করতে হবে, তাহলে পরে ডাক্তাররা একটা সাইন্টিফিক এভিডেন্সের উপর ভিত্তি করে প্রেসক্রাইব করতে পারবেন। সমস্যা সমাধানে আইনের সংশোধন ও তার কঠোর প্রয়োগের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক সেল করা অন্য দেশে অপরাধ, আমাদের দেশে আইন আছে কিন্তু সেটা আমাদের সেইভাবে প্রয়োগটা আমরা এখনো করতে পারিনি, এবং সেখানে
আইনটাকে আরেকটু মজবুত করার জন্য আমরা অবশ্য আমাদের ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। বর্তমানে বাংলাদেশে প্রায় 100 ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে, আর্থিক মূল্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। 2021 সালেই 3,156 কোটি টাকার অ্যান্টিবায়োটিক বিক্রি হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ অপ্রয়োজনে। জীবন বাঁচাতে ওষুধের দোকানের পরামর্শে অ্যান্টিবায়োটিক খাওয়া চিরতরে বন্ধ করতে হবে। কেবল নিবন্ধিত চিকিৎসক পরামর্শ দিলেই নিয়ম মেনে ফুল কোর্স সম্পন্ন করতে হবে। তবে অপব্যবহার বন্ধে যে কোনো মূল্যে ফার্মেসি থেকে বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন ঢাকা।